সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুবেল সাজিদ, আপনাদের সঙ্গে আবারও হাজির হলাম আমাদের আই অন টিভির স্কাই 782 নিয়মিত পরিবেশনা, প্রতি শুক্রবার 8:30 থেকে 9:30 আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন নিয়ে। আমি এক ঘন্টা আপনাদের সাথে থাকবো এখানে, আর আমরা এখানে সচরাচর বিভিন্ন রকমের রোগ নিয়ে আমরা আলোচনা করে থাকি, সাধারণ আলোচনা। আপনারা যারা প্রশ্ন করেন তারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা আমাদেরকে টেলিফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং আমাদের সঙ্গে যে কোনো রোগের বিষয়ে আপনারা আলোচনায় অংশ নিতে পারেন। আমরা যদিও বা গত দুটো তিনটা অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু কথা বলছি ডায়াবেটিসের বিভিন্ন ধরনের অসুবিধা এবং বিভিন্ন দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর ডায়াবেটিস সংক্রান্ত, এগুলো নিয়ে আমরা কথা বলছি। তো আজকেও আমরা নিয়মিত ডায়াবেটিসের উপরে কথা বলবো, কারণ আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছিল ডায়াবেটিস ফুট, মানে যারা ডায়াবেটিসের রোগী তাদের পায়ের মধ্যে যে সমস্ত আলসার, একটা আলসার হয় বা যে সমস্ত অসুবিধা বা কালারের চেঞ্জ এগুলো এসে থাকে, ডায়াবেটিক ফুট যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি, সেটা নিয়ে অনেক রকমের প্রশ্ন আমার কাছে ছিল, সেগুলো নিয়ে আমি একটু আলাপ করব। সাথে আমি আলাপ করব আরও কিছু প্রশ্ন ছিল যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমি গত দুটো অনুষ্ঠান আগে আপনাদের সঙ্গে ডায়েট নিয়ে কথা বলেছিলাম, সে ডায়েট নিয়েও আমার কাছে কিছু এক্সট্রা প্রশ্ন চলে এসেছিল, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকুন অনুষ্ঠানে স্কাই 782 আই অন টিভিতে। আমরা এখন করোনার এই সময়ে অনেকেই করোনা নিয়ে বলেন যে করোনা নিয়ে কিছু কথা বলার জন্য আমাদেরকে প্রথম থেকেই বলে থাকেন, সেক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে করোনার এখন যে লকডাউনটা চলছে, আমি জানি যে অনেকেই এই লকডাউনের কারণে ঘরের মধ্যে বসে থেকে হয়তো বা কিছুটা হাঁপিয়ে যাচ্ছেন, অনেকে ডিপ্রেস হয়ে যাচ্ছেন, বা আপনারা অনেকেই আর কি এরকম যে যারা নিয়মিত কাজ করে তারা যদি হঠাৎ করে কাজ বন্ধ করে দেয় তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে তারা একটু নিজেরাই কিন্তু বলে যে আই এম ফিলিং ডিপ্রেসড। তো এই যে জিনিসটা যেটা হয়, তো আমি তাদেরকে সচরাচর বলে থাকি যে কোভিডের জন্য যদিও বা আমাদের এই লকডাউনটা চলছে বা আমরা যে যে জিনিসটা বলছি যে এটার চলছে কিন্তু এই কারণে যে যাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া বা একসঙ্গে অনেক মানুষের মিক্স আপ হওয়া এগুলো যাতে না হয় সেই কারণে। কিন্তু আপনি কিন্তু নিয়মিত বাইরে যদি আপনি একটু ফাঁকা মাঠে বা কোনো কিছুতে এক্সারসাইজ করতে যেতে চান বা একটু ঘোরাঘুরি করতে চান একা একা, এটা কিন্তু আপনি করতে পারবেন। আমাদের একটা কলার আছে, আমি কলারকে নিয়ে আসি। আসসালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো জি, আসসালাম আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আমি বাবুগঞ্জে বলছি, আমার নাম আমিরুল ইসলাম। জি আমিরুল ভাই, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আপনার উত্তরগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আমি আজকে বলবো এটা নিয়ে কথা, ঠিক আছে? আর কোন প্রশ্ন? হাঁটা চলা করছে না অনেকে বলছে, যেমন আমার এক বন্ধু সেদিন আমাকে বলছিলেন যে তার ওজনটা হঠাৎ করে বেড়ে গেছে, পেটটা বেরিয়ে যাচ্ছে, কারণ কি ওই যে কাজটা এখন ঘর থেকে করেন, খুব বেশি বাইরে যান না বা কোনো কিছু করেন না, এই কারণে এই জিনিসটা হয়ে যাচ্ছে। এক বন্ধু সেদিন বলে বসলেন যে তার আজকে এই করোনাকালীন সময়ে এই আজকে 6-7 মাস 8 মাস ধরে মানে ঠিক মুভমেন্ট খুব বেশি হয় না বলে তার নাকি সে নাকি প্রি ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে। তো আসলে তার ডায়াবেটিসের যে লেভেলটা আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে 5.5 তার উপর থেকে 7 পর্যন্ত থাকলে আমরা ওটাকে প্রি ডায়াবেটিস বা আমরা যেটাকে বলে থাকি যে ডায়াবেটিস আপনার ধরতে পারে, সেজন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে, এটা কিন্তু আমরা বলে থাকি। তো সেই জিনিসটা সে তার একটু লেভেলটা একটু বেশি আছে, 6 বা 7-এর কাছাকাছি এরকম আছে, 6.5 আছে, যে জন্য সেও ওয়ারি যে সে কী করবে। আমি গত কয়েকটা অনুষ্ঠান ধরেই কিন্তু আমি প্রি ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিস নিয়ে এবং কী কী করণীয় এগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে কিন্তু অনেক কথা বলেছি, অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, কী খাওয়া দরকার, কতটুকু খাওয়া দরকার, এগুলো রেকমেন্ডেশনের ভিত্তিতে, যেগুলো রেকমেন্ডেশন আছে অনেক জায়গাতে সেগুলোর উপর ভিত্তিতে আমি আপনাদেরকে কথা বলে আপনাদেরকে
ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকি। এখন এখানে যে জিনিসটা আছে যে আপনারা যারা করোনার কালীন সময় যারা ঘরের মধ্যে বসে আছেন, সেক্ষেত্রে অনেকেই মনে করছেন, অনেকেই বলবো না, যে আমি দুই একজনের কাছ থেকে এরকম শুনেছি যে তারা তাদের ওজন বেড়ে গেছে বা তারা একটু ফ্যাট হয়ে গেছেন, পেটটা বেরিয়ে গেছে। অনেকে বলছেন আমার প্রি ডায়াবেটিকের অবস্থার মধ্যে আমি পড়ে গেছি, আমার ব্লাড সুগারের লেভেলটা বেড়ে যাচ্ছে। বিশেষ করে যাদের বয়স 40+, তারা একটু ভয়ের মধ্যেই কিন্তু আছেন, বা যাদের পরিবারে ডায়াবেটিস আছে, হয়তো বাবা মার ডায়াবেটিস ছিল। হ্যাঁ, তো তারা তো আপনারা এমনি, আমি প্রথম থেকে বলি, যাদের বাবা মার ডায়াবেটিস ছিল তাদেরকে আমরা সাধারণত বলি যে জেনেটিক্যালি তারা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়েন, যে তারা ডায়াবেটিক্সের রোগী হতে পারেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এইসব মানুষের জন্য যেটা বলেছিলাম যে আপনারা লকডাউনের ক্ষেত্রে হয়তোবা আপনি আপনার কাজে যাচ্ছেন না বা কাজ আপনার সীমিত, আপনাকে এগুলো বলা হয়েছে যে বাজারে গিয়ে বা খোলামেলা মিক্সিং করা, একজন আরেকজনের পরিবারের সঙ্গে মিক্স আপ করা। কারণ আসলে করোনা ভাইরাসটা হঠাৎ করে এই সেকেন্ড ওয়েভে এসে এত বেশি ছড়িয়ে পড়েছে যে সরকার এবং হেলথ ইনস্টিটিউটগুলো কিন্তু একটু চিন্তার মধ্যে পড়ে গেছে যে আসলে এটাকে কীভাবে আবার মোটামুটিভাবে কমিয়ে আনা যায়। তো সেক্ষেত্রে তিনটা জিনিস আমরা যেটা বলে থাকি সবথেকে, দেখবেন সব জায়গাতে পোস্টার দেখবেন, যে কোনো জায়গাতে টিভি খুলবেন টিভিতে দেখবেন, ইভেন কি ইউটিউব খুললেও আপনি দেখতে পাবেন যে আপনাকে তিনটা জিনিসের কথা বলা হয়। একটা হচ্ছে কি, মাস্ক পরুন, হাতটা ঠিকমতো, হাতটা হাত ধুয়ে নিন ঠিকমতো, আর হচ্ছে আপনাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। মূলত সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা ঠিকমতো মেনটেন করি না বলেই কিন্তু আজকে এই লকডাউনের জিনিসটাকে আমাদের আরও একটু সরকার থেকে আরও একটু বেশি করে বলা হয়েছে। কারণ আমরা অবাধে মেলামেশা করছি, আমি জানি না যে আমি কার কাছ থেকে এই রোগটা আমার কাছে নিয়ে আসছি, আবার অনেকেই জানে না যে আসলে রোগটা ছড়াচ্ছেটা কীভাবে। হয়তোবা আপনি অনেক মানুষের গ্যাদারিংয়ের মধ্যে গেছেন, সেখানে হয়তোবা একজন রুগী ছিল কোভিড-19 আক্রান্ত একজন রুগী ছিল, হয়তোবা তার সিমটম সেভাবে দেখা দেয়নি, কিন্তু আপনি সেখান থেকে ফিরেছেন বা সেখানে আপনি উপস্থিত হয়েছেন, যার কারণে দেখা গেছে যে আপনি পরে পেশেন্ট হয়ে গেছেন। তো এই কারণেই এগুলো একটু বাধ্যবাধকতা। তবে আপনি যদি ফ্রিলি বাইরে হাঁটতে যেতে চান বা এক্সারসাইজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু কোনো বিধিনিষেধ নাই। আমাদের একটা কলার আছে, আমি কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি, ইসলাম আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি কি একটু স্টুডিওতে কথা বলতে পারি? কিসে ভাইয়া, আপু বুঝলাম না। স্টুডিওতে কথা বলতে পারি ডাক্তার সাহেবের সাথে? জি, আপনি ডাক্তার সাহেবের সাথে কথা বলছেন, জি বলুন। আমার হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ ছিল। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না আপা, আপনার মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলবেন। আমার পাশে নেটওয়ার্ক সমস্যা থাকে। যে আমার হাজবেন্ড 2008-এ তার হার্টের সমস্যা থাকে, তারপরে 2009-এ যে তাকে ICD মেশিনটা লাগানো হয়। আপা আপনি কিন্তু আবার হারিয়ে গেলেন, আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না ঠিকমতো। এখন শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, বলুন। আমার হাজবেন্ড 2007-এ ফার্স্ট হার্ট অ্যাটাক করে। জি। তারপর তাকে 2009-এ তাকে ICD মেশিনটা লাগানো হয়। আচ্ছা। তারপরে সে 2011-এ আবার অসুস্থ হয়ে পড়ে। তারপর 2018-এ নভেম্বরের 11 তারিখে তাকে ICD-টা আবার চেঞ্জ করতে হয়েছে, 10 বছর হয়ে গেছিল। জি। কালকে হঠাৎ করে ডক্টর ইমার্জেন্সি আমাদেরকে কল দিল, এভাবে তার সবসময় চেক আপ হচ্ছে, বাট হঠাৎ করে কালকে ইমার্জেন্সি কল দিল, এবং এই কোভিড এর জন্য তাকে 1 year আর দেখা হয়নি ফেস টু ফেস, বাট টেলিফোনের মধ্যে কথা হতো ডাক্তারের সাথে, নার্সের সাথে, তার পার্সোনাল যে নার্স ছিল। কালকে ইমার্জেন্সি ওকে ডাক্তার হসপিটালে নিয়ে গেল এবং ওখান থেকে আমাদেরকে বললো যে তার হার্টের অবস্থা খুবই খারাপ, মাত্র 35% তার হার্টের এটা। এখন তাকে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, তাকে মেডিসিন ও মানডে মর্নিং থেকে শুরু করার জন্য আমাদেরকে বললো, বাট ওই মেডিসিনটা সম্বন্ধে আমি একটু জানতে চাই, আপনি কি আমাকে কাইন্ডলি বলতে পারবেন? আমাকে আপনি কোন মেডিসিনটার কথা, আমি না আপনার কথা কিছু শুনতে পাচ্ছি কিছু শুনতে পাচ্ছি না, আপনি কোন মেডিসিনটা নিয়ে বলছেন আপা কথাটা, আবার বলবেন আমাকে। মেডিসিনটা হলো এদিকে লিখছে বালসাটন। আচ্ছা,
ঠিক আছে আপা, আপনি আপনি আমি যদিও বা এখন একটু ডায়াবেটিস নিয়ে কথা বলছি আপা, আমি শেষ করে আমি শেষ পর্যায়ে এসে আপনার এটা নিয়ে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? আর আপনাকে, আপনি যেহেতু হসপিটালাইজ যেহেতু হয়েছেন উনি, এবং ওনার যেহেতু আগে থেকেই এই হার্টের ইয়াটা আছে, এটা সব থেকে ভালো হয় যে কি, যে ওরা হসপিটালের যারা ডাক্তাররা যারা দেখছেন তারা হচ্ছে গিয়ে তার কারেন্ট অবস্থাটা কী এটা বুঝতে পারবেন, ঠিক আছে? আমি আপনাকে ওষুধটা সম্পর্কে একটু বলে দেওয়ার চেষ্টা করব আমার আজকে অনুষ্ঠানের একটু শেষের দিকে, ঠিক আছে আপা? জি জি জি, আমি জানতে চাচ্ছি যে ওরা যে হঠাৎ করে মেডিসিনটা দিচ্ছে, একটা মেডিসিন যখন প্রথম আমার হাজবেন্ডকে দেওয়া হয় তখন কিন্তু এটা সেটিং হতে সময় লেগে যায় এবং সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। যেহেতু তার হার্টের অবস্থা এখন একটু বেশি খারাপ, আবার এই মেডিসিনটা ওরা দেওয়ার জন্য চেষ্টা করছে, ওরা আমাকে বললো খেয়াল রাখার জন্য, এটা সাইড এফেক্ট আছে অনেক কিছু। আপা আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করব, আপনার হাজবেন্ডের বয়সটা জিজ্ঞেস করি নি আমি? আপনি কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে। লন্ডন থেকে বলছেন, ঠিক আছে আপা, আপনি একটু দেখতে থাকেন, আমি চেষ্টা করব আজকে শেষের দিকে আপনাকে আপনার এটা সম্পর্কে একটু বলার, ঠিক আছে আপু? ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। তো যাই হোক বন্ধুরা, আমি যেটা নিয়ে বলছিলাম যে ডায়াবেটিসের এই যে মানে যারা প্রি ডায়াবেটিসতে ভয় করছেন বা যে কোনো, শুধু প্রি ডায়াবেটিস বলে না, যে এই করোনাকালীন সময়ে আমরা অনেককে দেখেছি যে একটু ডিপ্রেসড হয়ে গেছে, কথাও কিন্তু তারা বলে। আমাদের আরেকটা কলার আছে, আমি কলারকে নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আয়ারল্যান্ড থেকে বলছি। জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া বলেন। এখন আমার আগে মনে করেন কিছুদিন, 4-5 মাস আগে আমার ডাক্তার বলছে যে এটা হলো যে একটা সুগার লেভেল হাই। আচ্ছা, এখন এই 1 মাস আগে মনে করেন আমার ব্লাড টেস্ট করলো, টেস্ট করার পরে বললো যে তোর সুগার লেভেল হাই পাওয়া গেছে। জি, তবে তোর মেডিকেশন নিতে হবে, ঔষধ নিতে হবে। জি, বলছে ঠিক আছে। তো কত পাইলো? ওরা পাইছে 67। আমার কোলেস্টর ছিল 4-5 মাস আগে বাংলাদেশে আমি টেস্ট করেছিলাম বুকে ব্যথা, তখন বলছে কোলেস্টর হাই বাংলাদেশ থেকে। তখন এখানে আবার ওই কাগজপত্র নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখানে দেখাইলাম, দেখাবার পরে বলছে হ্যাঁ একটু হাই আছে, ওরা কোলেস্টেরল ঔষধ দেয় নাই, বলছে তুই তো নিজে কন্ট্রোল কর। ভাই আমি আরেকটা প্রশ্ন, প্রায় 2 বছরের ভিতরে মোটামুটি ভালো কন্ট্রোল ছিল। আপনার বয়স কত ভাইয়া? আমার বয়স হলো 52+। 52+, 52+। আচ্ছা ভাই, আমি এখানে একটা জিনিস প্রশ্ন করি, আপনার এটা কি 67 বলেছে না 6.7 বলেছে? ওরা বলছে 67। 67 বলেছে, এবং আপনাকে একটা ওষুধ দিয়েছে 500 mg। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এটার উত্তরটা আপনাকে দিচ্ছি, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকেন। তবে আপনার কি ওজন খুব বেশি ভাইয়া? না, আমার ওজন মনে করেন এই করোনার কারণে আমার ওজন, আমি হ্যালো, ওয়েট কমছে। আচ্ছা ঠিক আছে, 4 কেজির মতো কমছে প্রায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি অনুষ্ঠান দেখতে, আমি আপনার উত্তরটাও দিচ্ছি এখনই, আপনি দেখতে থাকেন, ভালো থাকবেন, অনেক ভালো লাগলো আপনি টেলিফোন করেছেন। তো অনুষ্ঠান দেখতে থাকেন, আমি আপনার উত্তরটাও দিয়ে দিচ্ছি এখনই। তো যাই হোক, এই বন্ধুরা আমি যেটা বলছিলাম দর্শক মণ্ডলী, যে আমরা কিন্তু প্রত্যেকে এই করোনাকালীন সময়ে আমি এরকম অনেক কমপ্লেইন কিন্তু পেয়েছি, অনেকে যেমন বলছেন যে কিছুটা ডিপ্রেসড হয়ে যাচ্ছি, তারপরে যেমন এই রোগীর কথা শুনলাম যে তিনি হয়তোবা তার ব্লাড সুগার লেভেলটা একটু বেশি হয়েছে যার জন্য উনি মেডিসিন পেয়েছেন। তো আমি, আমাদের আরেকটা কলার আছে, আমি তার উত্তরটা দিচ্ছি ভাইয়া, আপনি থাকবেন অনুষ্ঠানে, আমি একটু কলার নিয়ে আসি, দেখি কে আছেন আমাদের কলার। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। জি, কে বলছেন? আমার একটা প্রবলেম আছে, আমি কি বলতে পারি? জি বলেন। আমার প্রবলেম, আমার বয়স হলো 70, 70+। জি,
আমার আপনার ওই যে হাড়ের মধ্যে একটা রিং লাগাইল ডান সাইডে, জি 3-4 বছর আগে লাগাইছিলেন, এখন আমি সুস্থ আছি, কিন্তু আমি ওই দাওয়াই খাচ্ছি আর কি, ওই যে আমার একটু প্রেশারও আছে, কোলেস্ট্রলও আছে, লোসোটন হাই 75 মিলিগ্রাম, 25 একটা আর 50 একটা, আর আপনার কোলেস্ট্রোজেন খাই 80 মিলিগ্রাম, হাফ খাই আমি 40 মিনিট একটা খাই রাত্রে, এখন আমার কি ওষুধ এখন আমি সারা জিন্দগি খেতে হবে? হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাকে সরাসরি উত্তর দিচ্ছি, আপনার ওষুধটা কিন্তু সারা জিন্দেগি খেতে হবে, কারণ হচ্ছে কি, একটা খাই আসপ্রিন, খাই এটা আসপ্রিন, আসপ্রিন দে, জি আসপ্রিন, আসপ্রিন 30 মিলিগ্রাম, জি একটা খাই সকালে, জি জি জি, এটা আপনাকে খেতে হবে, সারা জীবনই খেতে হবে। কেন সারা জীবনের কথা বলছি, কারণ কথা হচ্ছে যে আপনার দেহের এই ব্লাডের ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে হয়তোবা মেডিসিনের যে পরিমাণটা আর কি, যে ডোজেরিং যেটাকে বলছি আমরা ডোজটা, এটা হয়তোবা একটু কম বেশি করবে আপনার ডাক্তার এটা পরীক্ষা করার পরে, কিন্তু এটা কিন্তু আপনাকে মোটামুটি সারা জীবনই আপনাকে চালিয়ে নিতে হবে। আচ্ছা, এখন তো আমি আমি বুঝবাই, আমার তারা বললো প্রথম আগে হসপিটালে নিল, বললো তোর হাড়ে তোর ব্লক হয়ে গেছে, জি জি জি, এই জন্য রিং লাগে, দুই একদিন পরে এসে বলো হসপিটালের ডাক্তার আইলো, মানে বাঙালি এসে বলো আপনার তো হার্ট হার্ট অ্যাটেক হয় নাই, আপনার ব্লক হয়েছে, ব্লক হয়েছে, ব্লক তো একটা তো হার্ট অ্যাটেক, তা আমাকে দুই দিন পয়সা যে ও একটা একটা দাম আছে, একটা টেবলেট দিয়েছিল পয়লা খাইলাম প্রায় বছর হতে বাদে, এটা মানে বাদ দিয়ে দিতে হয়, এটা নগদ তোর হার্টের জন্য কারণ হচ্ছে যে আপনার একটা সময় মতো আপনাকে পরীক্ষার জন্য কিন্তু আপনার ডাক্তার আপনাকে ডাক দিবেন হসপিটালে, যখন আপনি যাবেন আপনার সময় চেক করার পরে তারা ওখান থেকে দেখতে পাবেন যে আসলে আপনার কোনো ওষুধ চেঞ্জ করার দরকার আছে বা কোনো ওষুধের হয়তোবা ডোজটাকে চেঞ্জের দরকার আছে, এটা দেখে দিবেন। সুতরাং আপনাকে কিন্তু আসলে ওষুধটা অনেক দিনই খেতে হবে, সারা জীবনই যেটা বলছেন আপনি তাই করতে হবে। তো আসতে না, আবার সারা দিন ভালো পেশাব হয়, রাত্রে যখন শুই তখন আবার উঠি তখন একটু সময় লাগে, একটু কষ্ট হয় পেশাব, 1-15 মিনিট পরে আবার ঠিক হয়ে যায়। জি জি, এটা এটা আসলে কিছু ওষুধের কিছু সাইড এফেক্ট থাকে, আপনি জানেন আপনার বয়সও যেহেতু বেশি হয়ে গেছে সেহেতু এই সাইড এফেক্ট, এগুলো আপনাকে মেনে নিয়েই এখন একটু এগুলোকে নর্মাল ওয়েতে আপনাকে চলার চেষ্টা করতে হবে। আমার কোলেস্ট্রল তো তারা গত 6 মাস আগে চেক করেছিল 3.8, জি তো ঠিক আছে, আপনাকে কোলেস্ট্রল ওষুধ কি দিয়েছে এখন? এখন তো দেয়নি, বন্ধ করে দিয়েছে, এখন তো দিছে আমার 80 মিলিগ্রাম দিছে হসপিটালে কি, এটা আমি কন্টিনিউ খাই, তখন আমি এটা হাফ করে নিছি, জি 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 ঠিক আছে, এটা খেতে হাফ খাই, হাফ 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 খাই নেক্সট ডে, জি ঠিক আছে, আপনার 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 এটা ঠিকই আছে, ঘুম হয় না, তবে আপনাকে একটু, জি আপনাকে একটু কেয়ারফুলি চলতে হবে, তবে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে যে আপনি একটু মাঝে মাঝে একটু হাঁটা চলাটা একটু করেন, বা মানে একটু হাঁটা চলা করলে অনেক সময় দেখা যায় যে আপনার শরীরটা আপনার ভালো থাকবে, যেহেতু আপনি অনেক হাঁটা চলা করি, আমি এক্সারসাইজ করি, পার্কে দৌড়ি, জি জি জি, এটা 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 খুব এটা খুব জরুরি আপনার জন্য, এই রিং দাদা কতদিন লাস্টিং করবে এটা? এটা আসলে ব্যাপার হচ্ছে কি, আপনি যদি হাঁটা চলা এবং সব কিছু মিলিয়ে বন্ধ করে দেন তাহলে হবে কি, আপনার দেখবেন যে ওষুধের লেভেল হয়তো বা ওষুধের ডোজ হয়তো বা আপনার ডাক্তারকে চেঞ্জ করতে হতে পারে বা বাড়াতে হতে পারে, এরকম কিছু জিনিস হতে পারে। এখন কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো আছেন, আপনি আসলে অনেক ভালো আছেন, মোটামুটি ভালো আছেন, আমি হাঁটতে পারি, বসতে পারি, কোনো দৌড়তে পারি, খাওয়া দাওয়া সব ঠিক আছে, জি জি ইনশাল্লাহ আপনি অনেক ভালো আছেন। তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো কিছু না, কারণ তখন হয়তো আর একটা ব্লক পাশে সৃষ্টি হতে পারে, এরকম হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো আবারও এটা একটা অ্যাঞ্জিওগ্রাম করা লাগতে পারে বা কোনো কিছু। তো আপনি কিন্তু এখন মাশাআল্লাহ ভালো আছেন, যেহেতু আমি এটাই বলছিলাম, আমি ভালো আছি, তো দৌড়তে পারি, হাঁটতে পারি কিছু, জি আপনি এটা মেইনটেইন করবেন, আপনি এটা মেইনটেইন করবেন, আপনি অনেক ভালো থাকতে পারবেন। আর আমার তো বয়স 70 হয়ে গেছে, জি আমাকে আগে একদম চিন্তা করছি, আমার রিংটা লাগাইলো যে এখন আমি কই দিন রিং লাস্টিং করবো, আমি এই চিন্তা করতে, এটা কোনো সমস্যার কোনো কিছু না, এটা এটা আপনার কোনো অসুবিধা হলে আপনার ডাক্তার যখনই আপনি চেক আপে যাবেন
কারণ তখনই বুঝতে পারবে যে আপনার এটার কিছু করার আছে কিনা বা যদি কোনো কিছু করা লাগে। এটার জন্য আপনি বলছেন আপনি অনেক ভালো আছেন, একটু এক্সারসাইজ, জি ইসলাম আলাইকুম, আর আপনি একটু আপনার চলাচল এবং এক্সারসাইজ যেগুলো করছেন বলছেন এগুলোর দিকে একটু নজর রাখবেন, এগুলো আপনাকে করতে হবে একটু বেশি করে। আর ওষুধগুলোকে কোনো ওষুধই আপনি কিন্তু নিয়ম মতো যেভাবে দেওয়া আছে এটার বাইরে কিন্তু মানে খাবেন না বা কোনো কিছু করবে এরকম কিছু করবেন না। তো থাক, যা হোক, আপনাকে অনেক ধন্যবাদ এই কল করার জন্য। আমাদের আর একটা কলার আছে, আমি সেই কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম, কলার কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আপনার টিভির সাউন্ডটা একটু কমিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ইসলাম আলাইকুম, বলেন কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব, আমি একটু কথা বলতে চাই, আমার ছেলে 11 বছর বয়স। আপনি একটু টেলিফোনের মাউথ একটু মুখের কাছে নিয়ে কথা বলুন না, আপনার সাউন্ড কমে গেল। টেলিফোন আমি টিভি বন্ধ করে দিয়েছি। না ঠিক আছে, না আপনাকে শুনতে পাচ্ছি একটু কম, আমি আপনার কথা শুনছিলাম ঠিক মতো, এখন আবার কমে গেছে সাউন্ড, একটু কাছে নিয়ে কথা বলেন। জি জি বলেন। আচ্ছা, আমার ছেলের ব্যাপারে কথা বলছিলাম, ইয়ার 7 এ পড়ে, 11 বছর বয়স। জি হ্যাঁ, তো গত পরশু দিন স্কুল থেকে আসার পরে সে হঠাৎ করে কাশি শুরু হয়ে গেল, রাত্রে কন্টিনিউ কাশি শুরু চলছে এবং এখন পর্যন্ত কন্টিনিউ কাশতেছে। তা আমি তাকে আদা চা খাওয়াইছি, এরপরে ওই আপনার কয়দিন বললেন, দুদিন তাই না? দুদিন, হ্যাঁ জি। এখন এখন পর্যন্ত কন্টিনিউ কাশতেছে, এখন কি করা যায়? আচ্ছা, আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি যে বাচ্চার বয়স যেহেতু 11 বছর, আমি মনে করি না যে তার তেমন কোনো সমস্যা হওয়ার কথা। তবে যদি এটা আরও দুদিন বা 3 দিন যদি কন্টিনিউ করে তাহলে পরে আপনি একটু আপনার জিপির সাথে একটু পরামর্শ করে নিন, কারণ এই জন্য যে কিছু হয়তো বা পরীক্ষা করা লাগতে পারে, ঠিক আছে? কারণ সেটা করলে তখন হয়তো বা বোঝা যেতে পারে যে কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে কি না। তবে প্রাথমিকভাবে যেহেতু দুদিন গেছে, এখন যেহেতু আবহাওয়াটা এরকম আপনি জানেন যে বৃষ্টি হচ্ছে, আবার মানুষ হয়তো বা বাচ্চা মানুষ তো তারা তো সব কিছু মেনটেন করে না, সেক্ষেত্রে হয়তো এরকম কিছু হতে পারে। আপনি আমি এই দুদিন যেহেতু হচ্ছে সেটা আরও 2 দিন দেখেন আপনি, তারপরে যদি দেখেন যে না চো, তাহলে 5th ডেতে আপনি একটু জিপির সাথে একটা টাইম নেওয়ার চেষ্টা করেন। এখন এই মুহূর্তে কি আমি কিছু তার জন্য প্রাথমিক কোনো ট্রিটমেন্ট বা গায়ে কি জ্বর আছে? জ্বর ছিল, জ্বর কমে গেছে, গত পরশু দিন খুব জ্বর ছিল। আচ্ছা, এখন এই মানে এই দুদিন আর কোনো জ্বর নাই তাই তো? না, এখন কোনো জ্বর নেই কিন্তু কন্টিনিউ কাশতেছে। আচ্ছা, তাহলে এখন আমার আমি মনে করি না এখন কিছু করার আছে, একটু দেখেন আপনি আরেকটা দিন দেখেন, যদি দেখেন যে আবারও টেম্পারেচার বাড়ছে এবং কাশির মাত্রা কমছে না তাহলে যেটা বললাম যে আপনি একটু সাথে সাথে জিপির সাথে একটু কথা বলে নিন, ঠিক আছে? কিন্তু এর আগেও এরকম সমস্যা হয়েছিল, তখন আমি ওই একটা সিরাপ খাওয়াইছিলাম। জি, কাশির সিরাপের ওইটাই বলছি, যদি এটা 5 দিন অ্যাটলিস্ট না যায় বা 4 দিন যদি না যায় তাহলে পরে আমি আসলে সিরাপের জন্য আপনাকে মানে আপনার খাওয়ানোটা মনে হয় না ঠিক হবে আর কি। আর তারপরে যদি মনে করেন যে আসলে বাচ্চা তো যত ওষুধ কম খাওয়ানো যায় আর কি, যেটা আমরা মনে করি যে একটু দেখে আপনি 5টা দিন যাক, আমি এই যে 4-5 দিন গেলে 5 দিনের দিন যদি সেরকম দেখেন যে সর, তাহলে পরে আপনি এটা নিয়ে একটু মানে আমার মনে হয় আপনার জিপির সাথে কথা বলে একটা মুভে যা করা উচিত বা ওষুধ টুষুধ কিছু নেওয়া উচিত, ঠিক আছে? জি, ভালো থাকবেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে কল করার জন্য। জি, তো আমি যেটা নিয়ে বলছিলাম বন্ধুরা, যে আমরা আসলে এই কোভিডের মধ্যে বসে থাকার জন্য অনেকের প্রি ডায়াবেটিসের দেখা দিয়েছে, অনেকে যেমন মনে করছে যে আমি একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আসলে একটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে কিন্তু অনেকে এই লকডাউনটাকে কিছু মানুষ নিয়েছে একটু কড়াভাবে, কিছু মানুষ নিয়েছে একটু ইজিভাবে। কড়াভাবে কেন বলছি, যে অনেকে ভয় করছে যে বাইরে যাব না, অনেক বেশি প্রতিদিন মারা যাচ্ছে বা কিছু, কিন্তু আপনাকে কিন্তু বলি, আপনাকে কিন্তু যে কোনো জায়গায় চলাচলের ক্ষেত্রে আপনাকে একটু লিমিটেড হতে বলেছেন, এবং কিন্তু আপনাকে ক্রাউডেড প্লেসে যেতে নিষেধ করা হয়েছে। আপনি যদি মাঠে বা কোনো জায়গাতে যদি আপনি যদি একা একা হাঁটেন বা একটু এক্সারসাইজ মতো করে চলাফেরা করেন তাহলে এটা কিন্তু আপনার জন্য কিন্তু ভালো হবে, কারণ ঘরে বসে থাকতে কে চায় তাই না? আমাদেরকে ছোট্ট ব্রেকে যাব, আমরা ব্রেকের পরে আবার আপনাদের সামনে আসব। আমি ডাক্তার রুবেল সাজিদ, আই অন টিভি থেকে Sky 782, সুস্থ থাকুন অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আমি একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের সামনে আবার আসব, আপনারা সবাই থাকবেন। আসসালামু আলাইকুম।
জি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ডাক্তার রুবেল সাজিদ, আবার আপনাদের সামনে হাজির হলাম আই অন টিভিতে সুস্থ থাকুন অনুষ্ঠানে। আপনারা দেখছেন আই অন টিভি স্কাই 782-তে। আর আমরা আজকে কথা বলছিলাম ডায়াবেটিসের সাথে রিলেটেড যে সমস্ত রোগগুলো মানুষের হয়ে থাকে সেইগুলো নিয়ে, এবং আমি কলারদের সঙ্গেও কথা বলছিলাম, কলারদের কিছু প্রশ্ন ছিল সেগুলো নিয়েও আমি উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কিন্তু আমাদেরকে কল করে আমাদের সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো রকমের স্বাস্থ্য বিষয়ক আলোচনাতে যোগ দিতে পারেন। আমাদের একটা কলার আছে, আমি কলারকে একটু নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি, শুনতে পাচ্ছি ভাইয়া? জি বলেন। আচ্ছা, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার একটা সমস্যাটা হচ্ছে গত তিন মাস থেকে আমার একটা কফটা যাইতেছে না। তখন আমার জিপির সাথে আলাপ করছিলাম, যে জিপি আমাকে প্রথমে এক্সরে চেস্ট এক্সরের জন্য পাঠিয়ে দিল, চেস্ট এক্সরে রিপোর্টটা চলে আসলো যে নর্মাল। এরপরে আমাকে ডাক্তার বলছে, জিপি বলল যে এইটা তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম অ্যাসিড রিফ্লেক্ট করে, এই জন্য তোমার কফটা হয়। তো এটা আমার জন্য অমিপাজল দিল, তিন মাস খাইতেছি এর বাদেও কমে নাই। এরপরে আমি ডাক্তারের কাছে আবার গেলাম জিপির কাছে, তখন তারা বললো এটা তো বুঝতে পারছি না কি জন্য, তোমাকে আমি কাজ করি হসপিটাল পাঠিয়ে দিই। আমার গত সপ্তাহে ছিল হসপিটালের ডেট লাংসের ডিপার্টমেন্টে, তখন এখানে যাওয়ার পরে দেখি আমার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম কেন ক্যান্সেল হলো, তো তারা নার্স বললো যে এটা তোমার স্পেশালিস্ট তোমার রিপোর্ট দেখে বলছে যে তোমার কোনো বাদ চিন্তা নাই, তোমার জিপির সাথে যোগাযোগ করো, আমার কনসালটেন্টে এখন দেখতে পারবে না। তখন আমি চলে আসলাম জিপির কাছে, জিপি বললো ওকে দেন আমি আরেকটা তোমার জন্য আমি একটা রিপোর্টের জন্য অ্যাপ্লাই করবো, অ্যাপয়েন্টমেন্ট করবো, দুই সপ্তাহের মধ্যে তোমার আরেকটা ডেট আসবে। তো কফটা আগে ছিল একটু বেশি, এখন একটু কমছে, বাট কোনো কোনো সময় একটু বেশি হয়ে যায়, কোনো কোনো সময় কম, বাট তাপ সর্দি কোনো কিছু না, বাট বুঝতে পারছিস না কেন। আচ্ছা, আপনার কফটা কি ভাইয়া ড্রাই কফ বলবো নাকি, যে কফের সঙ্গে যেটা আসে যেটা, সেটা কি কোনো কালার চেঞ্জ হয়ে আসে? না, কোনো কালার না, ড্রাই কফ। যে সময় কফটা আসে তো কফের সাথে সাথে আমার এক মিনিট দুই মিনিট লাগে যে গলার সাউন্ডটা চলে যাচ্ছে, বললাম আপনার যেন বিন খাইলে যেন মানুষের হয় এইরকম। আপনার বয়স কত ভাইয়া? গলার সাউন্ডটা মতো হয়ে যায়, লাগে যে একটা আপনার সাথে একটা খুশখুশি করে গলাতে, এর মধ্যে বিনটার মতো হয়ে যায়, ঠিক আছে ভাইয়া, আপনি আপনার কথাটা প্রশ্নটা শুনলাম, আমি আমি আপনার উত্তরটা দিচ্ছি। আপনি ভালো থাকবেন, অনুষ্ঠান দেখতে থাকুন, আমি আপনার উত্তরটা একটু সরাসরি দেওয়ার চেষ্টা করছি। জি, আমি আমার এই লাস্ট কলারের কথার উপর বেস করে যেটা বলছি সেটা হচ্ছে যে আসলে তার কফ হচ্ছে, এবং তার ডাক্তার যেটা জিপি যেটা বলেছেন যে তার একটা আলসারেশন পাওয়া গেছে বা কোনো কিছু, এটা ব্যাপার হচ্ছে যে এই আলসারেশনের ট্রিটমেন্টটা সবার আগে করার পরে একটা রিপোর্ট নেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনার জিপি আসলে আপনার একটা রিপোর্টের জন্য ওয়েট করছেন আমি যতটুকু বুঝতে পারছি, রিপোর্টটা দেখার পরে উনি আসলে ডিসিশন নেবেন যে আপনার কী করতে হবে, ঠিক আছে? তা আপনি জিপির এই উত্তরটার জন্য একটু ওয়েট করেন, আপনি হয়তো বা একটু আপসেট হচ্ছেন, কিন্তু এখানে আপসেট হওয়ার কিছু নাই, কারণ করোনার জন্য এখন সব কিছু সীমাবদ্ধ, এটুকু সময় আপনার জিপিকে আপনার দিতে হবে, ভালো থাকবেন আপনি। আমাদের আরেকটা কলার আছে, আমি কলারকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মাহফুজুর রহমান ক্যান্ট থেকে বলছি। জি ভাই আসসালাম, বলেন। জি আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমার সমস্যা হচ্ছে কি, আমার সায়াটিকা, আমার বাম পাশ দিয়ে কোমরে একদম বা পায়ের একবারে ঠাকনু পর্যন্ত আর কি সবসময় ব্যথা করে। তো এখন ডাক্তারে আমার দু তিনবার ঔষধ চেঞ্জ করছে, তারপরে ডায়াজেপাম দিছে, পটিটামল দিছে, তো ওগুলা খাই। খাওয়ার পরে মনে করেন এই তিন চার ঘন্টা মোটামুটি একটু ভালো থাকে, তারপরে আবার পেইন আস্তে আস্তে চলে আসে আর কি।
এখন তারা আমারে এই আপনার স্পেশালিস্ট এর কাছে দিছে, কমিউনিটি অর্থোপেডিক্স যেটা, ওইটাতে আর কি আমারে এরা রেফার করছে। জি বুঝছি। আমার প্রশ্ন হলো, আমার যে এই যে সাইটিকা, এটা কি কোনোদিন যাবে? আপনার বয়স কত এটা জিজ্ঞেস করে নিই আমি। আমার বয়স 38। 38, আচ্ছা। এখন এটা যাবে, আর কোনো প্রশ্ন আছে আপনার? ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আমি আপনার উত্তর, আপনার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? জি, সালাম। আমার যে ভাইয়ের এই প্রশ্নটা আমি এখন শুনলাম, সে প্রশ্নটাতে ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে স্পেশালিস্টের কাছে আপনাকে পাঠানো হয়েছে এই জন্য, যেটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনার আসলে এখানে কিছু এক্সরের দরকার আছে, বা হয়তো বা যেটাকে আমরা বলি যে ম্যাগনেটিক এক্সরে, এগুলো একটা, বা সিটি স্ক্যান, এসব কিছু একটা করার দরকার আছে। এটা আপনার ডাক্তার সেটা বোঝার পরে উনি আপনাকে সে রিপোর্টটা নেবেন, তারপরে উনি বুঝতে পারবেন যে আসলে আপনার পেইনটা কেন হচ্ছে বা কী জন্য এটা হচ্ছে। যদি আপনার কোথাও কোনো ফাটা, সাধারণত স্পাইনাল কর্ডের কোনো জায়গাতে বা ভার্টিব্রাগুলো যেগুলো থাকে সেখানে যদি কোথাও কোনো কমপ্লিকেশান থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি যে ব্যথাটার কথা বলছেন এরকম কিন্তু আসে। তো সুতরাং আপনার ডাক্তারকে একটু সময় দিন, আপনার যিনি স্পেশালিস্টের কাছে আপনাকে পাঠানো হয়েছে তার কাছে গেলে উনি, যতটুকু আমি বুঝি যে উনি আপনাকে একটা এক্সরের জন্য পাঠাবেন, সেই এক্সরেটার পরে উনি ওটা দেখার পরে আসলে আপনাকে ওষুধ দেওয়ার দরকার পড়তে পারে কি না এটা আপনাকে কিন্তু বলবেন। তবে আমি যেটা বলবো যে ওইটুকু সময়ের মধ্যে আপনি আপনার মুভমেন্ট কিন্তু নষ্ট করবেন না, আপনাকে একটু চলাফেরা বা মুভমেন্টটা কিন্তু আপনার ঠিক রাখবেন, আর যে ওষুধগুলো দেওয়া আছে এই ওষুধগুলো আপনি ঠিক মতো খাবেন, ভালো থাকবেন আপনি। তো দর্শক মণ্ডলী, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সুস্থ থাকুন অনুষ্ঠান দেখছেন চ্যানেল আই অন টিভি থেকে, এবং স্কাই 782-তে টিউন করলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলকে দেখতে পাবেন। ফেসবুক এবং ইউটিউবেও আমাদের এই অনুষ্ঠান সরাসরি প্রচার হচ্ছে, আপনারা সেখান থেকেও এটা দেখতে পারেন। আমাদের এই অনুষ্ঠানের নাম সুস্থ থাকুন। আমাদের আরেকজন কলার আছেন, আমি কলারকে নিয়ে আসি। সালাম আলাইকুম কলার, কে বলছেন? জি স্টুডিও দেবকাভাই। জি সালাম আলাইকুম। ডাক্তার সাহেবের কাছে দেখা? জি আপনি শুনছি, বলেন। যে আমার কার্ডিওলজি দুইটা লেটার আইছে, একটা তাইছে কার্ডিওলজি PUCC টেস্ট, আর একটা আইছে কার্ডিওলজি ডিপার্টমেন্ট এনজিওগ্রাম। ঠিক আছে, আপনার কবে এটা, আপনার এই দুটো কবে করতে বলেছে টেস্ট দুটো? আপনাকে আমি হারিয়ে ফেললাম, আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। জি বলুন আবার। কার্ডিওলজি, জি আমি কার্ডিওলজি ডিপার্টমেন্ট, আমি ECG একটা। জি বুঝতে পেরেছি আমি জিনিসটা। আচ্ছা, তো এটা আমার তো একবার এনজিওগ্রাম হইছে। আচ্ছা, 2002। জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি কলারের কথা শুনতে পাচ্ছি না, আমি কলারকে তবুও তার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি যে এখানে সাধারণত আপনার হার্টের মধ্যে যদি কোনো সমস্যা পেয়ে থাকে তাহলে পারে আপনার কার্ডিওলজি থেকে অ্যানজিওগ্রামের জন্য বা APC টেস্টের জন্য আপনাকে ডাকতে পারে। আমি আপনার বয়সটাও শুনিনি, যার জন্য আমি আপনাকে যেটা নর্মাল ওয়েতে যেটা উত্তর দেওয়া সেটা বলি, সেটা হচ্ছে যে আপনি আসলে একটু ওয়েট করেন, আপনার ডাক্তারের সঙ্গে আপনার দেখা করাটা একটু জরুরি, আপনার যে সময়টা দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের সঙ্গে দেখা করবেন, এবং এই রিপোর্ট যে টেস্টের কথা বলা হয়েছে সেগুলো আপনাকে করতে হবে, ভালো থাকবেন আপনি। আমাদের আরেকজন কলার আছে, আমি নেক্সট কলারের কাছে যাই। সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মেনার পার্ক থেকে বলছি। বা আমার একটা ছোট বোন আছে, জি, ওর সমস্যা হচ্ছে গিয়ে কিন্তু কিছু খাওয়ার পরে পেটের ভিতরে জ্বলে। বয়স কত আপনার বোনের? 25 ইয়ার্স। আচ্ছা, তার পেটের মধ্যে জ্বলে, তারপরে ওর ডায়াবেটিক আছে, আর ও মানে সকাল বিকাল মেটফরমিন ট্যাবলেটটা খায়। এখন কি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে নাকি? এখন আমি আপনাকে যেটা বলি, উনার ডায়াবেটিস আছে কতদিন ধরে? ডায়াবেটিস 3-4 বছর। উনি কি বিবাহিতা? জি। বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা আছে একটা। জি, আমি তো তাহলে বলবো উনার অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা একটু দরকার, কারণ উনার পেটের মধ্যে এটা জ্বলবে বা কোনো কিছু করবে, এটা অবশ্যই কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে।
তো ভালো করেছেন আপনি টেলিফোন করে, আপনি একটু দেখেন, আপনি একটু টেলিফোন করে আবার আপনার জিপির সাথে আগে একটু পরামর্শ নিয়ে নেন, তারপরে দেখেন তিনি কি বলছেন, ঠিক আছে? আমার মনে হয় এটা এমন কোনো খুব একটা বড় কমপ্লিকেশন না, আপাতত যদি খুব তাড়াতাড়ি আপনি এটা ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করতে পারেন, আপনি কালকে বা কালকে একবার অথবা সোমবারের দিন আপনি একটু জিপির কাছে টেলিফোন করে একটু কথা বলে নিন যে একটু সময় করতে পারেন কি না, ঠিক আছে? জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এখন আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ে প্রি ডায়াবেটিসের মানে প্রি ডায়াবেটিসের রোগীদের পরিমাণটা একটু বেড়ে গেছে। আমি যেটা বলছিলাম প্রথমে শুরুতে যে এ ধরনের কথা কিন্তু অনেকে কিন্তু বলেছেন, তারপরে একটু ডিপ্রেস ফিল করছে সেগুলোর জন্যও কিন্তু মানুষে কিন্তু বলছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এই লকডাউনের মধ্যে থাকলেও আমাদেরকে কিন্তু রোগ বিরোগ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কিন্তু একটু হাঁটাচলা বা আমাদেরকে একটু বাইরে ঘুরতে যাওয়া বা কিছু করতে, কিন্তু এটা একা একা এটা আপনি দশজনের সাথে বাইরের করতে পারবেন না, কারণ করোনা ভাইরাসের যে ছড়িয়ে যাচ্ছে যেটা, এটাকেও আপনাকে কিন্তু সাহায্য করতে হবে, সরকারকে এবং আপনার নিজেকে এবং আপনার পরিবেশকে, আপনার পরিবারকে, সবাইকে রক্ষা করতে হবে করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে এগুলোর জন্য। তো সুতরাং আপনারা ওই দিকটাতে একটু খেয়াল রাখবেন, কিন্তু বাইরে হাঁটাচলা করতে কিন্তু কোনো অসুবিধা থাকার কথা না। তো আমি আর একটা প্রশ্ন যেটা বলতে চাচ্ছিলাম, উত্তর যেটা বলতে আমার আজকে আমি কিন্তু আপনারা থাকবেন আমার সাথে, আমি কিছুক্ষণ আপনাদের সঙ্গে কথা বলবো, ডায়াবেটিক ফুড নিয়ে কথা বলবো আজকে, দুই একটা ছবি দেখাবো আপনারা দেখবেন। তবে আমাদের একটা কলার আছে, আমি কলারকে একটু নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি, আপনি একবার টিভি, আপনি একবার টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন, আপনার টিভির সাউন্ডটা কমিয়ে নিতে হবে। না, আমার যেন টিভি নাই। আচ্ছা, জানি না, আমি একটা শব্দ পাচ্ছি পাশ থেকে। জি বলুন, আপনার প্রশ্নটা বলুন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। আমি চাইছিলাম ওই যে সুস্থ থাকুন, এই যে এই জি বলছি আমি, বলুন ডাক্তার। জি, আমার একটা অসুবিধা, বাম পায়ে চুলকায় অনেক বেশি আর গরম হয়ে যায় পাপটা। আচ্ছা, আপনার কথা কিন্তু আবার কেটে গেল, আপনি একটু জোরে বলবেন। আপনার বাম পায়ে, বাম পায়ে মানে অনেক জ্বালা যন্ত্রণা করে, পাপটা গরম হয়ে যায়। আচ্ছা, ওটা কি লাল হয়ে যায় বা এরকম কিছু? আচ্ছা, আপনার আপনার বয়স কত? বয়স তো অনেক বেশি, 80 উপরে আপনার বয়স। আপনার কি ডায়াবেটিস আছে? না, আপনার ডায়াবেটিস নাই। আপনার কোলেস্টেরল কি বেশি এরকম কিছু বলে, আপনি ওষুধ খান কেন? আচ্ছা, কোন ওষুধ খাচ্ছেন? আপনার আর কোনো সমস্যা আছে হার্টের বা কোনো কিছু, ব্লাড হাই ব্লাড প্রেশার বা কোনো কিছু? আচ্ছা, বুঝতে পেরেছি আমি। আপনার ওটা একটু গরম হয়ে থাকে তাই না? গরম গরম হয়ে থাকে, ঠিক আছে। আপনি দেখতে থাকুন আঙ্কেল, আমি আপনাকে উত্তরটা এই এটা নিয়েই আমি কথা বলবো, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আপনি আপনি ওটার উত্তরটা পেয়ে যাবেন, ঠিক আছে? জি, ভালো থাকবেন আপনি, ধন্যবাদ আপনাকে কল করার জন্য। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমি আজকে কথা বলতে চাচ্ছিলাম যে ডায়াবেটিস ফুড যেটা বলা হচ্ছিল, যে আসলে মানুষের পায়ের মধ্যে যখন একটা মানুষের ডায়াবেটিস হয় সেক্ষেত্রে দেখা যায় যে তাদের পায়ে একটা সমস্যা সৃষ্টি হয়। শুধু ডায়াবেটিস বলে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষের পায়ের মধ্যে হয়তো বা কিছু 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 সমস্যার কিন্তু সৃষ্টি হয়। তা আমরা ডায়াবেটিস হলে পারে মানুষের পায়ে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, যেসবকে আমরা কিছু কিছু ক্ষেত্রে আলসার হয়, কিছু 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 ক্ষেত্রে স্কিন র্যাশ হয়, তো আমরা একটা ছবি একটু দেখে আসি। এখন আপনারা যদি ছবিটার দিকে দেখেন তাহলে দেখা যায় যে এটা একটা ডায়াবেটিসের রোগীর কাছ থেকে তোলা ছবি, এবং এখানে দেখা যায় যে জিনিসটা সেটা হচ্ছে যে এইনার পায়ের মধ্যে একটা ঘায়ের মতো সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা হয়তো বা মেডিকেল সায়েন্সের ভাষাতে আমরা বলে থাকি যে আলসারেশন হয়েছে।
তো ডায়াবেটিসের যারা রোগী তাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয়, অনেকের কিন্তু হয় এটা বিভিন্ন। এবং আপনারা জানেন যে পায়ে বলে না, যে কোনো জায়গাতে কেটে গেলে সেটা সেই কাটা ঘাগুলো শুকোতেও কিন্তু ডায়াবেটিস রোগের সময় অনেক সময় লাগে। তারপর এই ছবিটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই যে স্কিনের মধ্যে একটা মানে খরো অবস্থা, যে র্যাশ বলে যেটাকে আমরা, সেই জিনিসটা একটু আছে এবং ভেইনগুলোর মধ্যে দেখা যাচ্ছে কেমন কালো কালো হয়ে যেতে, এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের প্রথম দিকে কোনো আলসারেশন যদি না হয় বড় রকমের, তাহলে প্রথম দিকে দেখা যায় যে এই ধরনের র্যাশ কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তো এখন মেন যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, আসলে ডায়াবেটিসের রোগীদের কেন এই ধরনের অসুবিধাটা হয়। সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ডায়াবেটিসের রোগীদের জন্য ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে একটা কথা বলে থাকি আমরা, যে ক্ষেত্রে হয় কি যে ডায়াবেটিস থাকলে পরে যেহেতু ব্লাড সুগার লেভেলটা বেশি থাকে, আপনাদেরকে আপনারা জানেন এটা, এটা একটা সময় পর্যন্ত, একটা প্রলং পিরিয়ড যেটাকে বলি, যে একটা অনেকটা সময়ের জন্য যদি ব্লাডে আপনার গ্লুকোজের পরিমাণ যদি বেশি থাকে, সুগারের পরিমাণ বেশি থাকে, তাহলে হয় কি যে তাদের নার্ভাস সিস্টেমে এটা একটা চেঞ্জ এনে দেয়, নার্ভাস সিস্টেমটাকে এটা ড্যামেজ করে দেয়। সেক্ষেত্রে এই যে ডায়াবেটিক্স নিউরোপ্যাথিরা, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সার্কুলেশন কমে যায়, তারপরে আবার দেখা যায় যে আপনার পায়ে কেটে গেলে তখন এই যে সুগারটা যেহেতু থাকে সেহেতু এটা তাড়াতাড়ি হিল করতে দেয় না, আপনার ওই কাটা জায়গাটাকে তাড়াতাড়ি শুকোতে দেয় না। আর একটা যেটা বলে থাকি যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলে একটা কথাও কিন্তু আমরা কিন্তু ইউজ করে থাকি মেডিসিনের ভাষায়, যে সেক্ষেত্রে হয় কি যে ব্লাডের ফ্লোটা কমে যায়। আপনার যদি ব্লাডের ফ্লো কমে যায় তাহলে হয় কি যে ব্লাড ভেসেলগুলো কিন্তু তখন মরে যায়, তাই না, ভেসেলগুলো মরে যায়। এবং তখন হয় কি যে সেক্ষেত্রে ব্লাডের অক্সিজেন যদি ঠিকমতো না যায়, ব্লাড ঠিকমতো না যায়, তখন হয় কি এই জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু অবশ হয়ে যায়। সেই জন্য যারা ডায়াবেটিকের রোগী থাকেন তাদেরকে আমরা বলে থাকি যে আপনারা প্রত্যেক দিন আপনার পাটাকে দেখবেন যে পায়ে কোথাও কাটা টাটা হয়েছে কি না, কোনো ঘা হয়েছে কি না, তাহলে সেগুলোর জন্য আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। তা আমাদের একটা কলার আছে, আমি একটু কলারকে নিয়ে আসি। জি ইসলাম আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি ইসলাম আলাইকুম। জি আমি নর্থাম্পটনদাই বলছি। আমার জি, আমি একটা জিনিস জানতাম আপনার কাছ থেকে যে আমার ওয়াইফর আপনার কফ কয়েক বছর ধরে যান না। আচ্ছা, জি আমার পরিবারের। আচ্ছা, ওনার বয়স কত? বয়স 65। আপনারা কতদিন ধরে ইয়াতে আছেন, লন্ডনে আছেন? অনেক দিন হয়ে গেছে আপনার, উনি আছেন 1977 থেকে। 1977 থেকে। আর ওনার কফটা এখনো যা, কফ কতদিন ধরে আছে? কফ হই যার 4-5 বছর আপনার। 4-5 বছর হয়েছে না? আপনি কি এটা জিপির সঙ্গে কথা বলেননি? জি, উনি কি বলছে? জিপির সাথে কথা হয়েছে, জিপে কয়েকবার ঔষধও দিছেন, অ্যান্টিবায়োটিকও দিছেন, কিছু অ্যান্টিবায়োটিক মনে রয়েছে না, এটা যায় না। কফটা যেমন কদিন বাদেও একটু কন্টিনিউ খালি কফ বেশি। আচ্ছা, ঠিক আছে। আমি আপনার আর কোনো প্রশ্ন আছে, আমি এটার উত্তর আপনাকে দিচ্ছি। তা আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নেই। ওকে, আপনি দেখতে থাকুন, আমি বলছি আপনাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। এই কফের ক্ষেত্রে যে জিনিসটা বলি আমরা, যে সেটা হচ্ছে যে কিছু রোগীর ক্ষেত্রে যদি কোনো লাংসে যদি কোনো সমস্যা থেকে থাকে, ফুসফুস যেটাকে বলি, সেখানে কোনো সমস্যা থেকে থাকলে পরে কফের পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে। যেহেতু উনি একজন মহিলা, আমি সেক্ষেত্রে তো মনে করতে পারি না যে উনি সিগারেট খান বা কোনো কিছু খান, তবে আপনার লাংসের মধ্যে কী চেঞ্জটা আছে এটা আপনার ডাক্তার আপনাকে একটা এক্সরে করার পরে বা আপনার কোনো এটাকে কি বলবো, আপনার সমস্ত রিপোর্ট নেওয়ার পরে এটা বলতে পারবেন। আসলে আমি এখান থেকে আপনাকে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে ওষুধ বারবারে যেহেতু চেঞ্জ করছেন, আপনার জিপিকে একটু বলবেন যে তিনি, আমি জানি না তিনি আপনার এক্সরে করেছিলেন কিনা বুকের, তবে আমার মনে হয় আপনার জিপিকে একটু বলা দরকার যে একটা এক্সরে করে দেখা যে আসলে ভেতরে কি অবস্থা আছে আপনার ফুসফুসে মানে লাংসের, তো তারপরে হয়তো বা মেডিসিনিং করলে এটার জন্য একটু ভালো হবে। আমাদের আর একটা কলার আছে, আমি এটা সে কলারকে নিয়ে নিই। যে কল, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনি টিভির সাউন্ডটা একটু কমিয়ে নেবেন। জি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। জি আপা, শুনতে পাচ্ছি, বলেন। আমি লন্ডন থেকে বলছি। জি
আমি লন্ডন থেকে মাত্রাম, আমার একটা প্রবলেম ভাই। জি বলেন। আমি 3 বছর ধরে আমার ব্যাক পেইন, ফিটের মাঝে বেদনা করে। আচ্ছা, তুমি আপনার টিভি সাউন্ডটা একটু কমই নিবেন। জি বলেন। তারপরে ফিটির মাঝে খুব বেশি বেদনা আমার, তো ফিটির বেদনা আমি ডাক্তারও গেছি 2-3 বার, জিপি তারার কাছে গেছি। জি, তারা আমার এবার টিভি ফিটির বেদনা বুঝছেন নি স্যার? জি আমি বুঝতে পারছি, বলেন। জি তারপরে? তার বাদে আমি 2-3 বার ডক্টরও গেছি, তারা আমার এবারে চেক করেন, কোন তোমার ডায়াবেটিসের লাগি, আমার ডায়াবেটিক্স থাইরয়েড আছে আমার। জি, তারা বাদে কইছেন আমার ডায়াবেটিসের লাগি মনে ফিটির মাঝে বেদনা করে। মানে জানুয়ারি থেকে স্যার আমার কি তো ইচ্ছে জানেন নি, আমার মানে ফিটের বেদনার লগে আমি শ্বাস ফেলাইতাম পারি না, আমার শ্বাসও কষ্ট আর আমি শ্বাস আনতামও পারি না। আপনার পিঠের বেদনাটা কি কমরের দিক থেকে আসে নাকি উপর থেকে নিচে আসে? না জি না, আস্তা ফিট ডাইন সাইডে দিয়ে আস্তা ফিটও আটে বেদনায়। আচ্ছা, আমি বুঝতে পারছি। ঠিক আছে আপা, আমি উত্তরটা আপনার দিচ্ছি, আপনি ভালো থাকবেন, আপনাকে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যে আপার কথা বললাম, আমাদের আজকে আসলে আমাদের হাতে আসলে একদম সময় কম, আজকে অনুষ্ঠান আমাদেরকে অনুষ্ঠানের সময়সীমা অনুযায়ী আমার হাতে সময় কম, তবু আমি আপার উত্তরটাকে দেওয়ার চেষ্টা করি। আপা, আসলে আপনার ডাক্তার আপনাকে মোটামুটিভাবে ঠিকই বলেছেন, আপনার যে জিনিসটা আমি অনেক কিছু জিজ্ঞেস করতে পারিনি, যেগুলো আমার হয়তো বা জানা দরকার ছিল, যে আপনার ওজন কত বা আপনার আপনি হাঁটা আপনার ডায়াবেটিসের লেভেলটা কত আছে। তবে আপনাকে আপা একটু আপনার এই কী বলবো আমি, যে একটু আপনার ওজন যদি বেশি থেকে থাকে তাহলে আপনার ওজনটা একটু কমাতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের ওজন বেশি তাদের কিন্তু এই পিঠে এবং কোমরে এই ব্যথার কিন্তু করে, যাদের সাধারণ ডায়াবেটিসের রোগী হন। তো এটার ক্ষেত্রে যদি সেটা না হয় তাহলে আপনার ডাক্তার অবশ্যই আপনাকে একটা হয়তো বা কোনো পরামর্শ দিবেন, আপনি তার সাথে একটু যোগাযোগ করে নেবেন জিপির সাথে। আর আপনি আপনি যেটা করতে পারেন যে আপনার ডাক্তারকে বলে হয়তো, আমি জানি না আপনাকে ব্যথার জন্য কোনো ওষুধ দিয়েছে কি না, তবে যদি দিয়ে থাকেন তাহলে সেটা একটু আপনি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর অনেক সময় আপনি যেটা বলবো যে ওষুধপত্র যেগুলোই ডাক্তার আপনাকে দিবে সেগুলো আসলে নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা অনুষ্ঠান দেখছেন আমাদের চ্যানেল আই অন থেকে Sky 782। আমাদের অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডায়াবেটিস ফুড নিয়ে আমি আজকে কথা বলা একটু শুরু করেছিলাম, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল ডায়াবেটিস ফুড নিয়ে। আমি এই ডায়াবেটিস ফুড নিয়ে নেক্সট অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। তবে যে জিনিসটা মেইন বলা দরকার আমার, সেটা হচ্ছে যে আপনারা এই করোনাকালীন সময়ে যারা ঘরের মধ্যে বসে আছেন, হয়তো বা মুভমেন্ট অনেক কমে গেছে, তাদের অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ওজন বেড়ে যাচ্ছে বা কোনো কিছু হয়ে যাচ্ছে, আপনারা ভয় পাবেন না। আপনারা পারলে বাইরে একটু হাঁটাচলা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আমার মনে হয় তাতে আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে আমি ডাক্তার রুবেল সাজিদ আই অন টিভি থেকে Sky 782 থেকে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের এই সুস্থ থাকুন অনুষ্ঠান প্রতি শুক্রবার রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত আপনারা দেখতে পাবেন Sky 782 আই অন টিভিতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুস্থ থাকুন এই কামনা করে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।